ভাবছেন মোটরসাইকেল নিয়ে শান্তি করে বাড়িতে যাবেন? হবে না, যদি না আপনি আপনার জেলা থেকে দূরে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আগামী 7 দিন এক জেলা থেকে আরেক জেলায় কোনো মোটরসাইকেল চলাচল বন্ধ আছে। আগামী 7 দিনের জন্য, মানে ঈদের আগের 3 দিন, ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ করেছেন আমাদের দেশের আইন ব্যবস্থা। এটা কতটাও আমাদের জন্য শান্তিকর হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। রিচার্জ করলে দেখা যাবে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এইরকম বড় অকেশনে বা ঈদে অনেকটাই বেড়ে যায় দুর্ঘটনা। সেই দিক দিয়ে সেই দুর্ঘটনা এড়াতে, আমাদের জানমাল বাঁচাতে, আমাদের জীবন রক্ষার্থে আমাদের দেশের সরকার এবার সিদ্ধান্ত নিয়েছেন এক জেলা থেকে আরেক জেলায় ঈদের 7 দিন মোটরসাইকেল যাতায়াত বন্ধ। তাহলে আমরা বাড়িতে যাব, বাড়িতে যেতে গেলে আমাদের যে কী ভোগান্তির শিকারটা হতে হয় সেটা মাত্র আমরা জানি যারা বাসে ট্রেনে যাতায়াত করি। যেখানে আমার বাড়ি যেতে বাস ভাড়া 100 থেকে 120 টাকা, সেখানে আমাকে 250 থেকে 300 টাকা টিকিটের দাম দিতে হয়, তার মানে আমাকে ডাবল দামে যেতে হচ্ছে বাড়িতে। কিন্তু এতে করে কিন্তু আমার ইনকাম সোর্স একদমই বাড়েনি। আপনারা মোটরসাইকেল যাওয়া বন্ধ করে দিয়েছেন, তার কারণ হলো এক অ্যাক্সিডেন্ট হবে, মানুষের জান বাঁচাতে হবে আপনাদের। তাহলে এই যে সাধারণ পাবলিক যারা মোটরসাইকেল নিয়ে যেত, তারা কি করবে? বাসে ডাবল ভাড়া দিয়ে যাবে। বাসওয়ালাদের সাথেও আপনারা একটু হলেও এই ব্যাপারে সমঝোতায় আসেন, এই দৃষ্টি থেকে আমি আপনাদের রিকোয়েস্ট করব। এই দৃষ্টিকোণে আপনারা একটু দৃষ্টি দেন যে বাসে সাধারণ মানুষ কীভাবে যাবে। প্রতিটা ঈদেই বাসের ভাড়া ডাবল করে দেওয়া হচ্ছে। এমনিতেই তো গ্যাসের দাম বাড়ার কারণে বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, 100 টাকার ভাড়া 150 টাকা করে দেওয়া হয়েছে। এখন যদি ঈদের কারণে 150 টাকার ভাড়া 300 টাকা করে দেওয়া হয়, তাহলে আমাদের তো মরার উপরে খাড়ার ঘা, আমরা কীভাবে বাড়িতে যাব? প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ এই ভোগান্তির শিকার হয়। যারা একটু বাড়িতে যেতে চায় ঈদে, তাদের আগে পকেটে 5000 টাকা কম নিচ্ছে কম নিতে হয়, বুঝে যে আমাদের 5000 টাকা ঈদে বাড়িতে গাড়ি ভাড়ার জন্য লাগবে। ভাইরে ভাই, আমাদের ইনকাম কত? আমরা যদি 5000 টাকা গাড়ি ভাড়া, বাসে যাওয়ার জন্য, ঝুলে যাওয়ার জন্য যুদ্ধ করে 5000 টাকা খরচ করি, ট্রেন স্টেশনে যেয়ে দেখেন মানুষ টিকিট পাচ্ছে না, বাস স্টেশনে যান মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। এর পরেও ঈদে কোনো প্রকার গাড়ির ফিটনেস না দেখে সব গাড়ি রাস্তায় নামিয়ে দেওয়া হয়। যত গাড়ি আছে ফিটনেসের কোনো কাগজের কোনো দরকার নেই, এক লাইনের গাড়ি, কোনো রোড পারমিটের দরকার নেই, এক লাইনের গাড়ি আর এক লাইনে চলে যাচ্ছে, এতে করে কোনো সমস্যা হচ্ছে না। মানে ওই সব গাড়িওয়ালারা কীভাবে যাচ্ছে, এক লাইনের গাড়িগুলো যে আর এক লাইনে যাচ্ছে, এগুলো কীভাবে যাচ্ছে? এগুলো তো যাচ্ছে টাকা খাইয়ে, এরা টাকা খাইয়ে নিয়েছে, এদের আর পুলিশ ধরবে না। যে জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট আছে, তারা সেই জায়গাটা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে গন্তব্যে। রোড পারমিটের দরকার নেই, গাড়ির ফিটনেসের দরকার নেই, এতে করে কি অ্যাক্সিডেন্ট হয় না? রোডে কি শুধুমাত্র মোটরসাইকেলওয়ালাদেরই অ্যাক্সিডেন্ট হয়? ঈদের 7 দিন এক জেলা থেকে আর এক জেলা মোটরসাইকেল বন্ধ, কিন্তু এই যে বাসগুলো যে বন্ধ হচ্ছে, ঈদের আগে কি আপনাদের এতটুকু তদারকি করা দরকার না যে কোন গাড়িগুলো রোডে থাকবে, সেই গাড়িগুলোর ফিটনেস ঠিক আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স সবার ঠিক মতো আছে কিনা, রোডে গাড়ির কোনো প্রবলেম আছে কিনা, রোড পারমিটগুলো গাড়িওয়ালারা ঠিক মতো মেনটেন করতেছে কিনা, এগুলো কিন্তু অনেক নিয়ম আইন কানুন ভঙ্গ হচ্ছে। কিন্তু নতুন করে একটা নিয়ম হলো যে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য ঈদের 7 দিন বাইক চলাচল বন্ধ, শুধুমাত্র এক জেলা থেকে আর এক জেলা যেতে পারবে না, জেলার ভিতরে সীমাবদ্ধ থাকবে। আমার ভিউয়ার্সরা, আপনারা জানাবেন যে এখানে আমরা কতটুকু উপকৃত হব বা আমাদের জন্য ভালো হবে, আর আমার কথাগুলো যদি অন্যায্য হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। কারণ এই যে আমরা একটা জেলা থেকে আর এক জেলা যেতে পারবো না, কিন্তু ঝুলাঝুলি করে একটা ঝুঁকিপূর্ণ গাড়িতে আমাদের যেতে হবে, আমাদের জন্য তো গাড়ির ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা অ্যাভেলেবল করে দেন, আমাদের ভাড়াগুলো
নিয়মের মধ্যে নিয়ে আসেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এর জন্য যারা বাইক নিয়ে চলাচলের চিন্তা ভাবনা করেছেন যে আমাদের বাস ট্রেনে যাওয়ার দরকার নেই, আমরা বাইকে করে বাড়িতে যাবো ঈদে, তারা তাড়াতাড়ি টিকিট কেটে নেন, কারণ এক জেলা থেকে আর এক জেলা পর্যন্ত কিন্তু আপনারা বাইকে যেতে পারবেন না, অবশ্যই আপনাদের যেতে হবে বাসে অথবা ট্রেনে। তাই সেই ব্যবস্থাই করেন, কিভাবে আপনারা কে কীভাবে যাবেন আর আপনাদের এই বিষয়ে মতামতটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি আইন পক্ষের লোকের, সড়ক যাতায়াত মন্ত্রী যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি দলের বড় বড় নেতারা সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বাইক বন্ধ করে দিয়েছেন আমাদের যানের নিরাপত্তার জন্য, আমরা যেন বেঁচে থাকি, ঠিক এভাবে আমাদের বাঁচিয়ে রাখার জন্য আমরা যেন সুষ্ঠুভাবে বাড়িতে যেতে পারি, এর জন্য বাস ট্রেনের ব্যবস্থাটাও একটু ভালোভাবে করেন এবং ভাড়ার দিকে একটু দৃষ্টি দেন যে ভাড়া ঠিক মতো যেন আমরা যে ভাড়াটা ন্যায্য সেই ভাড়া দিয়ে যেন আমরা যেতে পারি, আমাদের যেন ডাবল ভাড়া দিয়ে যেতে না হয়। আপনারা জনগণের কিসের সুবিধা হবে সেটাও একটু দেখেন, শুধুমাত্র মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয় না, অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলেও অ্যাক্সিডেন্ট হয়, ফিটনেসহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সহীন, দায়িত্বহীন ড্রাইভারের কারণেও অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে শুধুমাত্র আপনার মোটর সাইকেল দায়ী না, তাই যথাযথ আশা করি ব্যবস্থা নেবেন, আমরা যেন সুষ্ঠুভাবে সবাই আমাদের বাড়ি পৌঁছাতে পারি এবং সবাই যারা বাইক নিয়ে যাতায়াতের চিন্তা করতেছেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, বেশি বেশি কমেন্ট করেন এই বিষয়ে আপনাদের মতামত কী আর কে কীভাবে বাড়ি যাবেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।